সরস্বতী বই বিতরণ করলো একটি সংগঠন এ বিষয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের সরস্বতী পুজোর দিন এলাকার পড়ুয়াদের মধ্যে বই ও শিক্ষা সরঞ্জাম বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সিন্দ্রাণী হরিনগর বাঁওর এলাকার বাসিন্দাদের হাতে এগুলি তুলে দেওয়া হয় এদিন সংগঠনের সম্পাদক বিপ্রজিত দাস জানান বইয়ের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বনগার প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা